হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত আজকের এই শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজকের এই ছোট আয়োজনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, আদাব। আপনাদের সকলকে আমি শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেক বক্তব্য শুনেছি, আমাদের ইয়াং যে ছাত্র নেতারা আছে তারাও কিছু বক্তব্য দিয়েছে। স্বাভাবিকভাবে তাদের মনে একটু সেন্টিমেন্টাল হয়ে গেছে, সেই জন্য তাদের মনের আবেগটা প্রকাশ করেছে তাদের ভাষায়। কিন্তু আমরা সবসময় একটা কথা বলি, যে যেটা আমরা বলে এসেছি যে এখানে আমরা সকলেই বাংলাদেশি, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশি এবং সকলের সমান অধিকার এখানে। কেউ বড় কেউ ছোট নয়, সেজন্য কেউ সংখ্যালঘু বলে আমরা এই কথাটা ব্যবহার করি না। কেন করব সংখ্যালঘু? সংখ্যায় কম হলে সংখ্যালঘু হয়ে যাবে? আমি যে এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটির উপর যে আমার অধিকার আছে সেটাই তো আমার সবচেয়ে বড় পরিচয়। কাজেই আমি বাংলাদেশে, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। সেই জন্যই আমি সকলকে সমান চোখে দেখি। এবং আমাদেরই তো বলা আছে যে আমরা কখনো তাদেরকে তারা লোক দেখানোর মতো বলে যে আমরা কি ধর্মনিরপেক্ষ, কিন্তু ধর্মনিরপেক্ষ বলে কিন্তু সকল ধর্মের উপর আঘাত করে তারা। আপনারা বলেন কোন ধর্মের মানুষ তাদের হাত থেকে রেহাই পেয়েছে? কোনো ধর্মের মানুষ না। হিন্দুরা পায়নি, বৌদ্ধরা পায়নি, খ্রিস্টানরা পায়নি এবং মুসলমানরাও পায়নি, কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের হাত থেকে রেহাই পায় নাই। কিন্তু আমরা বলি যে আমরা সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, সমান অধিকারে বিশ্বাস করি, এই কথাটা আমাদের। কাজে আপনাদের ধর্মীয় পূর্ণ স্বাধীনতা এখানে রয়েছে ধর্মকর্ম করার, এবং সেই স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। আপনাদের যদি পুজো যখন হয়, আপনারা দেখেছেন যে বিএনপির সব নেতারা, বড় বড় নেতারা সবাই, কিন্তু ছোটরা তো যায়, বড় নেতারাও সব পূজা মণ্ডপে যায়, তারা পুজো দেখে, তাদের তো বক্তব্য দেয়, তারা সকলে সবই করে আসে। এই যে বিনিময় সভাটা, এবং তার পরবর্তীতে আমরা আরও করেছি নতুন যেগুলো তারা জানে। এখানে গৌতম অনেক কিছু জানে, যেহেতু সে মন্ত্রী ছিল তখন, সে অনেক কাজ আমার থেকে সময় করিয়ে নিয়েছে, অনেক কাজ করেছে। যেমন মন্দির ভিত্তিক পাঠাগার, এই কাজটা তো আমাদের সময় হয়েছে, এই যে কাজগুলি আমরা করেছি। কাজে আমরা এখানে কোনো বিভেদ বিভাজন দেখিনি। কিন্তু আওয়ামী লীগ, আপনারা যেটা বললেন সেটাও একটু বিবেচনা করার বিষয় আছে। ওই যে বললো ছেলেটা বলল যে আমি বিএনপি করি বলে আমার পরিবার আমাকে সেই জন্য ভাতা আমার বন্ধ করে দিল, বেতন বন্ধ করে দিল, বা আমাকে টাকা পাঠানো বন্ধ করে দিল। এই যে পরিবারটাকে তো বুঝতে হবে যে আমি বিএনপি করে কোনো অন্যায় করি না, বিএনপি কোনো ইয়ে দল নয়, কি বলে জন্যে সাম্প্রদায়িক দল নয়, যে বিএনপি মুসলমান, বিএনপিতে মুসলমানের সংখ্যা বেশি থাকতে পারে, কিন্তু বিএনপি সকলের সমান অধিকারে বিশ্বাস করে। আমরা যদি না ইয়ে করতাম তাহলে তো এই ঈশ্বরচন্দ্রকে আমরা যদি বিশ্বাসই না করতাম, তাহলে আমাদের যে পার্টির যে সবচেয়ে হাইয়েস্ট বডি যেটা স্ট্যান্ডিং কমিটি, সেখানে তো ঈশ্বরকে রাখতাম না কিসের জন্য? আমি তো ভাবতাম ওকে বিশ্বাস করবো না, ও আমার সব কথা বের করে দেবে, তাহলে ওকে কেন আমি রাখবো? ঈশ্বরচন্দ্র রায়কে তো আমি আজকে থেকে দেখছি না, আমি যবে থেকে রাজনীতিতে এসেছি, সেই জওরামানের হাত ধরে রাজনীতি শুরু করেছে, কিন্তু আমি যবে থেকে রাজনীতিতে এসেছি তাকে আমি দেখে এসেছি, আমি তাকে দেখে এসেছি সবসময়। সে কাজ করেছে, ব্যাপক কাজ করেছে, এই ছাত্র যুবদলের সেক্রেটারি ছিল, সে সেক্রেটারি যুবদলের সেক্রেটারি হয়েছিল, সব কিছু আমি তাকে দেখে এসেছি, সেজন্য বিশ্বাস করি। এই যে ইয়ে বসে শ্যামল বসে আছে, ও বলতে পারবে কতবার ও ইয়ে করেছে টাঙ্গাইলের? আমি খুব ভালো করে অনেক কিছু নেব। কাজেই আমরা এই জিনিসটা ভুলিয়ে দিতে চাই যে আপনাদের মাঝ থেকেও এই জিনিসটা আসতে হবে। এটা কখনো এক সাইডে এক পাশে হতে পারে না যে আমরা শুধু চাই করব বা আপনি আমার কাছে প্রত্যাশা করবেন, কিন্তু অন্য সাইড থেকে আমরা সেইভাবে সমর্থনটা বা সাড়াটা পাবো না, তাহলে কিন্তু জিনিসটা এগোবে না, জিনিসটা এগোবে না। সেই জন্য দুই পক্ষ থেকে ইয়ে করতে হবে। আর এই আওয়ামী লীগ যে কথাগুলি বলে, মুখে অনেক কথা বলবে
কিন্তু কয়টা কথায় বিশ্বাস রাখতে পারেন, সত্য কথা কয়টা বলে, সত্য কথা বলে না, তাদের কথা বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ আজকে দেশটাকে কি বানিয়েছে, সেখানে কি কোনো ধর্মের মানুষ শান্তিতে আছে আপনারা বলেন? কোনো ধর্মের মানুষ শান্তিতে নাই, এমনকি কোনো ধর্মের মেয়েরা সেখানে নিরাপদ নেই, এই আজকে অবস্থা করেছে তারা। কাউকেই করে না, কাউকেই ছাড় দেয় না। আবার যদি কেউ ধরা পড়ে হিন্দু, তাকে আরো বেশি পিটিয়ে বলে তুই বিএনপি করিস কেন, হিন্দু কবুর বিএনপি করাটা হলো অপরাধ। আমরা যাই কিছু করি না কেন, আওয়ামী লীগ তোদেরকে সবসময় আওয়ামী লীগের কাছেই থাকতে হবে, আওয়ামী লীগকেই ভোট দিতে হবে, আওয়ামী লীগ যা করবে পায়ের নিচে হলে সব কিছু হলো, আওয়ামী লীগ ছাড়া তোরা অন্য কিছু করবি না, এরকমই তাদের একটা চিন্তা। তো সেই জন্যই তো আপনাদের মধ্যে বেশি করে পরিবর্তনটা আসা উচিত, এবং আপনারা দেখাবেন, এবং যে দেখান না তার না, কোনো কোনো এলাকা ভিত্তিকে এটা হয়, নাহলে কেন আমরা ভোট পাই বেশি, কোনো কোনো জায়গায় ভোট পাই, এই জন্যই হয়। আমরা তো অনেক জায়গা আছে যেখানে আমরা ভোট পাই, আমাদের সেখানে হিন্দু অনেক আছে, কিন্তু তারপরে আমরা জিতি, হয়তো তারা ভোট দেয় সেই জন্য। এই যে উনি চেয়ারম্যান হয়ে এসছেন বগুড়ার, বগুড়া তো আমাদেরই ডিস্ট্রিক্ট, বগুড়ার চেয়ারম্যান হয়ে এসছে, তো সকলেই ভোট দেয়নি, বিএনপি আওয়ামী লীগ বলে বলে হিন্দু মুসলমান সব ভোট দেয়নি, এবং সেখানে আমরা তো না করিনি যে উনি হিন্দু বলে ওনাকে বিশ্বাস করা যাবে না, সেজন্য ওনাকে এই পদটা দেওয়া যাবে না, আমরা তো এটা ভাবিনি। আচ্ছা, এই ভুলগুলো আপনাদের মনে থেকে দূর করতে হবে, এবং সকলকে বোঝাতে হবে, এবং আরও সোচ্চার হতে হবে। এই যেভাবে আপনাদের এখন বলছেন যে আগে 19% ছিল, এখন 9% এসে দাঁড়িয়েছে, এই যে কেন এটা হলো, এইগুলো করেছে সব আওয়ামী লীগ। এমনভাবে তারা উপরে সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ভিতরে অত্যাচার নির্যাতন করে, বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে, অত্যাচার করে, মেয়েদের উপরে অত্যাচার করে, ই করে এমন করে যে তারা সেখানে এখানে থাকতে ভয় পায়। তারা মনে করে যে এখান থেকে চলে গেলে আমরা যেখানে গেলে ওখানে নিরাপদ থাকবো, অন্তত জানে বেঁচে থাকবো, কষ্ট হলেও জানে বেঁচে থাকবো, সেদিন তাদের ভালো ভালো বড়ো বড়ো সম্পত্তি পর্যন্ত তারা দেয়। রিসেন্টলিতে শুনলেন যে তাদের আত্মীয় স্বজনরা, এবং আমি শুধু এখনকার কথা বলবো না, স্বাধীনতার পরের থেকে আওয়ামী লীগ কিন্তু এই কাজটা করেছে, এবং বেশিরভাগ কাজ সেই সময় করেছে, এবং সেখানেও দেখা যাবে যে আওয়ামী লীগ অর্থাৎ হাসিনার আত্মীয় স্বজনরাই কিন্তু আপনাদের জমি জায়গা এবং সম্পত্তি বলেন সব কিছু বেশি দখল করেছে। এবং আমরা ধর্মকর্ম করি, কাজে জমি জায়গা বাড়িঘর দখল করে ঠিক আছে, কিন্তু ওই মন্দিরটার উপর হামলাটা কেন? সেটা তো একটা সকলের পবিত্র জায়গা, যে যার ধর্মে বিশ্বাস করে, সে মন্দিরটার উপর হামলা করে, সেটা ভেঙে দিয়ে, মূর্তি ভেঙে দিয়ে করে ওই জায়গাটাও দখল করে ওখানে তাদের একটা প্রতিষ্ঠান বানাবে, এরকম তাদের অ্যাটিটিউড। কাজে সেই জন্য আজকে দেশের অবস্থা খুবই খারাপ, আজকে দেশে কোনো মানুষই কোনো নিরাপদ নয়, এখন এমন অবস্থা হয়েছে। যেহেতু সব প্রতিষ্ঠানগুলিকে নষ্ট করে দিয়েছে, সব জায়গায় এমনভাবে দুর্নীতি ঢুকিয়েছে, এমনভাবে করাপশন ঢুকিয়েছে যেটা বলা যায় না। এই যে বিজন বলে গেল, বিজন তো আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, কিছুই করে না, কিন্তু হয়তো তার কাজ দেখে তাকে আমি কমিশনার বানিয়েছি, তাকে আমি ডিসি বানিয়েছি, কি বানিয়েছি, সে হয়তো আমার সঙ্গে কাজ করেছে, তো আমার সঙ্গে কাজ করাটা কি একজন হিন্দু বলে তার অপরাধ হয়ে গেল যার জন্য তার চাকরিটাকে খেয়ে ফেলতে হবে? এরকম তো আমরা করিনি আমাদের সময় কখনো, আমরা করিনি। এখনো আমার সঙ্গে যখন, এবার তো 2014 সালে কোনো ইলেকশন হয়নি, তারপরে তো জোর করে দখল করে তারা সরকার আর একটা লয়াল অপোজিশন বানিয়ে রেখে দিয়েছে। আমরা যখন 2008 সালেও অনেক কীর্তি হয়েছে, সেগুলোতে গেলাম না, আমি যখন অপোজিশন লিডার ছিলাম তখন আমার কাছে পিএস ছিল, এপিএস ছিল, সেই পিএস এপিএসগুলো যখন ইলেকশনের পরে তারাকে যখন চলে গেল, সেই লোকগুলো এত ভালো ভালো অফিসার আমি দেখে অনেক খুঁজে পেরে ভালো ভালো এনেছি, তাদেরকে এখন পর্যন্ত ওএসডি করে রেখে দিয়েছে, তাদেরকে কোনো প্রমোশনও দেয় না, তাদেরকে কোনো পোস্টিংও দেয় না, কেন? তারা আমার সঙ্গে কাজ করেছে, এটাই যদি মূল্যায়ন হয় তাহলে তো এই দেশে কিছু হবে না। আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করতে চাই, কেরানীগঞ্জে তো অনেক হিন্দু আছে, আছে না, অনেক হিন্দু আছে, তাহলে গয়েশ্বর রায় ফেল করলো কেন, আপনারা কিছু করলেন না কেন ওর জন্য? গয়েশ্বর রায় যদি আজকে সেই সময় যদি এমপি হতে পারতো, তাহলে অন্ততপক্ষে আপনাদের কথা তো বলতে পারতো পার্লামেন্টে,
যেগুলো কথা হচ্ছে সেগুলো তো বলতে পারতো, কেন হতে পারলো না? এই যে নিতাই রায় তার পাশে, সেও তো মাগুরায় নমিনেশন পেয়েছিল, আপনার তো ভোট দেননি, তাকে ভোট দিয়ে তো জিতাই আনতে পারেনি। যে নিতাই রায় আমাদের সম্প্রদায়ের একটা লোক, তাকে জেতানো আমাদের দায়িত্ব, আমাদের হয়ে তখন আপনার এসে তার কাছে বলবেন, আমাদের হয়ে কিছু কথা বলেন পার্লামেন্টে, সেই কথাটা তো বলতে পারতো, সেই সুযোগও তো সে পেল না। তবে সেখানে আমাদের মধ্যে যে এই যে দূরত্বটা, বা আমাদের মধ্যে যে যে ভুল বোঝাবুঝি, বিশ্বাস অবিশ্বাসের একটা ইয়ে হয়েছে, এটাকে দূর করতে হবে প্রথমে। এটা যদি দূর হয়, এটা যদি কমে আসে, দেখবেন যে আর কোনোই থাকবে না। আজকে তো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়া উচিত, এই আওয়ামী লীগ থাকলেই হিন্দুদেরা বেশি সাফার করে, আওয়ামী লীগ থাকলে হিন্দুদের অত্যাচার বেড়ে যায়, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে নানা রকম সমস্যায় হিন্দুরা পড়ে যায় সেই জন্য। কিন্তু বিএনপি আপনারা আমার কাছে, ও যতটা চেয়েছে বা আমাদের সমর্থনের মধ্যে যতটা হয়েছে, গৌতম কিন্তু একবারে তো 5 বছরে সব দিকেই দেখতে হয় কতটা আর করা যায় বলেন, কিন্তু তারপরেও যা চেয়েছে যতটুকু পেরেছে আমরা করেছি, সেখানেই করিনি। এই দত্ত সাহেবের কথা বলছেন, তিনি বলেছিলেন, তিনি আসতেন তখন আমাদের প্রোগ্রামে, এখন বয়স হয়েছে। এই দত্ত সাহেবকে তো আমি এখন চিনি না, দত্ত সাহেব সেই পাকিস্তান আমল থেকে, আমরা যখন হায়দ্রাবাদে পোস্টিং ছিলাম, আমরা যখন মিলিটারি একাডেমিতে কাকুলে পোস্টিং ছিলাম, দত্ত সাহেব ছিলেন হায়দ্রাবাদে আমাদের সঙ্গে, তখন যদি বলে আমাদের আসা যাওয়া কথা বলা খাওয়া দাওয়া লেনদেন এগুলো সব ছিল। কই আমরা তো তখন পাকিস্তান বলে, দত্ত সাহেব হিন্দু বলে তাকে তো আমরা দূরে ঠেলে রাখিনি, সে আমাদের বাসায় এসেছে খেয়েছি, আমরা তার বাসায় গিয়েছি খেয়েছি, এরকম একটা সম্পর্ক ছিল। সেই জন্য সেই থেকেই আমাদের সঙ্গে চেনা জানা, এবং তখন থেকে আমাদের সঙ্গে ভালো পরিচয় সম্পর্ক। কাজে আমরা কিন্তু কখনোই জিয়াউর রহমান এবং আমরা কখনোই এগুলোকে গুরুত্ব দেইনি, আমরা সবসময় বলেছি যে আমাদেরকে মেধা যোগ্যতা এবং তার যে সিনিয়রিটি জুনিয়রিটি আছে এগুলো দেখেই আমাদেরকে বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা কিন্তু কোনো সময় বিসিএস বলে হিন্দু বলে তাকে নেওয়া যাবে না বা তাকে ফেল করিয়ে দিতে হবে এটাতে আমরা কখনো বলিনি এবং বিশ্বাসও করতাম না। সে তার মেধা যোগ্যতা বলে যদি সে আসতে পারে কেন আসবে না, তাকে দেওয়া হবে না, কিন্তু এরা দেয় না। ওই যে উপরে উপরে কিছু সাজিয়ে রাখে, তাদেরকে হয়তো উপরে উপরে পদ দিয়ে রেখেছে ঠিকই, কিন্তু কন্ট্রোলটা আরেক জায়গায়, তারা কিন্তু নামমাত্র উপরে আছে কিন্তু আসলে তাদের করার ক্ষমতা সেরকম নাই। যে একজন মন্ত্রী হয়ে বসে আছে কিংবা সে একজন বড় আরেকটা পদে বসে আছে, সে যে আপনার উপর কিছু হলে হামলা হলে বা আপনার উপর অত্যাচার হলে সে যে কিছু করতে পারবে সেই ক্ষমতা তার নাই, তিনি হুকুমের গোলাম হয়ে বসে আছে ওখানে সেখানে। কিন্তু এইভাবে পদগুলো উপরে দিয়ে দেখানো হয়েছে, সবাইকে দেখিয়েছে, বাংলাদেশের মানুষকে দেখিয়েছে এবং হিন্দুস্তানে যারা তারা তাদেরকেও দেখিয়েছে যে তারা এই করে। সেই জন্যই বলবো, এই যে আমরা ধর্মীয় অনুষ্ঠান করি কিনা, আমাদের মধ্যে সম্পর্কটা তৈরি করতে হবে আরো ভালো, এলাকা ভিত্তিক, যে যেই এলাকায় আছে সেই এলাকায় কিসের জন্য হিন্দুরা ইয়ে হলে কেন পদ পাবে না, নিশ্চয় পদ পাবে, নিশ্চয় ভালো পদ পাবে, পাবে না কেন? এই তার যোগ্যতা বলে, সে তার সিনসিয়ারিটি বলে প্রমাণ করছে যে সে আমার দলের আমার আদর্শ নীতিতে বিশ্বাস করে এবং তাকে সে দায়িত্ব দিলে কোনো সমস্যা হবে না, যার জন্য আমরা সেরকমভাবে করেছি। এবং আছে আমাদের দলে অনেক আছে, এখানে তো অন্যরা এসেছেন, কিন্তু দলে আরও অনেকেই আছে যারা দীর্ঘদিন করেছে এবং তাদের একটা বিশ্বাস হয়ে গেছে বলে তারা কিন্তু কেউ দল ছাড়েনি। এই গৌতম তো জাসদ করতো, সত্যি কথা বলতে আগে তো জাসদ করতো, তাই না? গৌতমকে টাঙ্গালে যখন আমাদের ওই সমস্যা হয়ে গেল, আমি তখন বললাম যে এমপি ছিল ওই যে কি নাম তাহের, তখন আমি বললাম আমি বুঝি না আমার লোক চাই, তখন বলে এরকম একজন ইয়ে আছে গৌতমের নাম বলে হিন্দু, আমি বললাম হিন্দু বসে না আমি কিচ্ছু বুঝি না, কিন্তু তাকে আনো, তাকে পাশ করাতে হবে, সে ইলেকশন করবে। আমি তাকে নমিনেশন দিলাম, আমি তো চিনতাম না, অন্য দল থেকে এসছি, কিন্তু আজ পর্যন্ত আমরা তো তাকে অন্য কোনো ইয়ে করিনি, কেন করবো? সে আমার দল করেছে, সে বিশ্বস্ততার সঙ্গে তখন তার দায়িত্ব পালন করেছে, মানে আমি তার উপর এইভাবে বিশ্বাসটা স্থাপন হয়েছে বলেই আমি তাকে বড় বড় এক ধাপে ধাপে উপরে নিতে পারবো, কেন বিশ্বাসটা বড় দরকার। সেই জন্য আমার মনে হয় আমাদের দুই পক্ষেরই কিছু ঘাটতি আছে, আমাদেরও যেমন আছে আমরা অস্বীকার করব, আপনাদেরও আছে, আপনারা আপনাদের পরিবারদেরও বোঝান যে
আপনাদের শুধু ওই নৌকা নৌকা বা আওয়ামী লীগ করলে চলবে না, এখন এর পরিবর্তন করতে হবে। এই 21 শতকের ইয়েতে এখনো যদি আপনারা সেই আওয়ামী লীগের চিন্তাধারা নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। পরিবারদের মা বোনরা হয়তো সেই চিন্তাধারা তারা বেশি বেরোয় না, জানে না অনেক কিছু। ছেলে মেয়েদের তোমাদের দায়িত্ব হলো তাদেরকে জানানো, বোঝানো এবং কী হচ্ছে সার্বিক পরিস্থিতিটা বুঝালে তারাও হয়তো তাদের মতটা পাল্টিয়ে তখন হয়তো আরও বেশি উদার হতে পারবে। তখন হয়তো ছেলেকে বলবে হ্যাঁ এটাই তো ভালো, তোর এটাই করা উচিত, তোর এখানেই যাওয়া উচিত, এটাই হলো আমাদের সম্মান। সেজন্য আপনারা হয়তো অনেক কথাগুলো বলেছেন, দাবির কথা বলেছেন, কিন্তু আপনারা জানেন আমাদের এখন দাবি একটাই, সেটা হলো কি এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, এদেশে আইনের শাসনকে ফিরিয়ে আনতে হবে। বিচার বিভাগের কোনো স্বাধীনতা নাই এবং বিচার আজকে বিএনপির জন্য হলে একরকম, আওয়ামী লীগের জন্য হলে আরেক রকম, দুই রকমের বিচার আজকে। বিএনপি লোকজন সে মুসলমান হোক, হিন্দু হোক, যেই হোক না কেন, বিএনপি হলে তাকে জেলে নিতে হবে, তাকে রিমান্ডে নিতে হবে, তাকে বললে গুম করতে হবে, খুন করতে হবে, এইগুলি সব আছে। এবং গুম খুন হয়ে গেল, গুম খুন হয়ে গেল তাদের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই, সেগুলো তদন্ত নেই, তাদের শাস্তি হয় না, কারণ এগুলো তো করেছে সরকারের লোকজন, সব সরকারের লোকজন সব করেছে। সেই জন্য এই যে বিশ্বজিতের কথা, সে তো কোনো দলও করতো না, বিশ্বজিৎ কোনো দল করতো না, সে একটা টেলার মাস্টারের দোকানে কাজ করতো বলে একটা ছেলে। তো বিশ্বজিৎকে যে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে তাকে যে হত্যা করলো, কত তো তদন্ত হয়েছে, কার শাস্তি হয়েছে বন্ধু, কারো তো কিছু হয়নি। সে বারবার বলছে যে আমি মুসলমান নয়, আমি কোনো দল করি না, কিন্তু তারপরেও তো সে প্রত্যাখ্যান পায়নি, তারপরেও তারা কিন্তু তাকে হসপিটালে নিয়ে যায়নি, নিয়ে গেছে একজন রিক্সা চালক তাকে নিয়ে গেছে, এই হলো অবস্থা। কাজে সেই জন্যই বলতে চাই, তারপরে কিন্তু আমি তাদের বাসায় গিয়েছি, আমরা কিছু সাহায্য করেছি, বলেছে তার বোন আছে, আমরা বলেছি যখন আমাদের সুযোগ হবে তখন তার কিছু কাজ কারবারের আমরা ব্যবস্থা সুযোগ সৃষ্টি করে দেবো, এইভাবে আমরা ইয়ে করেছি। আমরা কিন্তু বিভেদ দেখিনি, কাজেই আমরা বলবো যে আপনারা এখন আপনাদের চিন্তাধারার একটু পরিবর্তন করেন, আপনারা দেখেন যে কীভাবে তখন এই দেশে আপনাদের সম্মান, আপনাদের সম্পদ, আপনাদের মা বোন সহ সকলে নিরাপদ থাকবে এবং ভালোভাবে আমরা সকলে মিলে, আমরা কী বলেছি জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য মানে কি খালি মুসলমান, জাতীয় ঐক্য মানে সকল ধর্মের মানুষ, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেই তো জাতীয় ঐক্য হয়, জাতীয় ঐক্য হলেই আমরা দেশটা গড়তে পারব। যুদ্ধ করলাম কিসের জন্য আমরা, এই দেশটার জন্য তো, আমরা অন্য কারোর জন্য নই যে একটা ভেঙে আরেক জায়গায় যাব, সেই জন্যই আমরা দেশটা স্বাধীন করেছি। এই স্বাধীন সার্বভৌম দেশে সকলে সমান মর্যাদা নিয়ে মাথা উঁচু করে থাকব, সেজন্যই কিন্তু আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি এবং জ্ঞান ছেলেবেলারা সব যুদ্ধ করেছে। তাই আসুন, আজকেও আবার একটা এমন সময় এসছে যে এই দেশে যখন সকলেই নির্যাতিত নিগৃহীত, মুক্তিযুদ্ধের থেকে কোনো কিছু কম নয়, স্বাধীনতা যুদ্ধে যে অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার থেকে আরও খারাপ অবস্থা এখন দেশে, কারো নিরাপত্তা নেই। ও যে ইয়ে করে, ও যে বক্তব্য দিল, ও যে হিন্দু তাতে কিছু যায় আসে না, সে বিএনপি করে এটা তার অপরাধ আছে, সেজন্য তাকে ফেললে যে গুম করে দিবে না, নিয়ে যাবে না, এটাও কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারে না, গুম হলে পাবেন না। সেই জন্য আজকে এর হাত থেকে নিজেরা বাঁচার জন্য এবং দেশটাকে বাঁচাবার জন্য, নিজের দেশের সবাই ছেলে মেয়ে সবাইকে বাঁচাবার জন্য আজকে আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করি, জুলুমের প্রতিবাদ করি, আজকে গণতন্ত্রকে ফিরিয়ে আনি, যাতে সকলে সসম্মানে আরও ধর্মীয় উৎসবগুলি আরও আনন্দ উৎসব আড়ম্বরের সঙ্গে আমরা করতে পারি, সেই দিকে আমরা এগিয়ে যাই। তাই আজকে জন্মাষ্টমী যেটা আপনাদের শ্রীকৃষ্ণ বলে গেছেন যে তিনি তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই নেমে এসেছিলেন এবং সেদিনই তিনি করেছিলেন, কাজে সেই জিনিসটাই আজকে যদি আমরা সেটা যদি সত্যি বিশ্বাস করি তাহলে কিন্তু আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা প্রতিটি ধর্মের মানুষের কর্তব্য দায়িত্ব হয়ে গেছে বলে আমি মনে করি। এবং সেজন্য আমরা সকলে আসুন, আমরা সকলে বাংলাদেশি পরিচয়ে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বলে নয়,
বাংলাদেশি পরিচয়ে নিজের সমান মর্যাদা অধিকার নিয়ে বসবাস করার জন্য এই জালেম অত্যাচারী সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, জয় আমাদের অবশ্যই হবে আমরা বিশ্বাস করি। আজকে মানুষ যত জরিপই চালাক, যদি তাই হতো তার নির্বাচন দিতে ভয় কিছু, নির্বাচনটা দিয়ে দেখ, প্রমাণ হয়ে যাক নির্বাচনে মানুষ কাকে চায় কাকে চায় না, সেটা দিয়ে প্রমাণ হবে। আজকে মানুষ এই সরকারকে ঘৃণা করে, আজকের এই সরকারের পায়ের নিচে কোনো মাটি নেই, সেই জন্য আজকে তারা কোনো রকম ক্ষমতা আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে। নাহলে যত অন্যায় যত অপরাধ করেছে বললে অনেক সময় লাগবে, আমি আর বিদ্রোহ নিতে চাই না, এই যে ইয়ে বলে নিতে হয়ে গেল। আজকে সমস্ত কিছু এরা কিন্তু শেষ করে দিয়েছে, ব্যাংকগুলি শেষ করে দিয়েছে, শেয়ার মার্কেট শেষ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য শেষ করে দিয়েছে। আজকে মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে, আজকে বিভিন্ন জায়গায় যে বন্যা হচ্ছে, বন্যা হচ্ছে কতটুকু বন্যায় সাহায্য যাচ্ছে, কোন সরকারি কোনো সাহায্য যাচ্ছে না। বন্যায় এফেক্টেড তো সেখানে সকলেই আছে, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আছে, কারো কাছে কিন্তু সাহায্য যাচ্ছে না। এই যে পোকাওয়ালা গম আনলো, এই গমটা তো আমাদের সবাইকে খাওয়াচ্ছে, এই গমটা সেই তার কি কোনো বিচার হয়েছে, তার তো কোনো শাস্তি হয়নি। আমি আজকে অনেকদিন আগের কথা বলছি, তখন সুরঞ্জিত সেনগুপ্ত হয়তো উক্ত নেয়ার একটা কি দল ছিল জানি, কি একটা পার্টি ছিল তার, গণতান্ত্রিক পার্টি, তখন তিনি সেটা করতেন। আমরা তখন 91-এর দিকে বোধ হয় নাকি 90 কি 91-এ সুরঞ্জিত সেনগুপ্ত তখন যেহেতু মুফজিউর রহমান মুক্তিযোদ্ধা জানিয়ে করে একটা অনুষ্ঠান আলোচনা অনুষ্ঠানে সুরঞ্জিত ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে, সে এসে জিয়াউর রহমানকে যেরকমভাবে দেখেছি করেছে তিনি কথাগুলো বলেছেন। এই যে ভালো ভালো কথা জিয়াউর রহমান সাহেবকে সে হিন্দু হয়ে বললো কেন, তারপরে তার বাড়ি আক্রমণ করেনি, তার বাড়ি আক্রমণ করে তাকে ভেঙে টেঙে দিয়ে আগুন টাগুন দিয়ে নানা কারবার করেছে, হ্যাঁ সব কিছু করেছে। তাই বলছি যে এই আওয়ামী লীগগুলো এরকম জিনিস, সেই জন্য আমার মনে হয় আওয়ামী লীগ সাপের থেকে কোনো অংশে কম নয়, এরা একদম সাপ। তাই আপনারা ওজা হয়ে আর ছাড়তে যাবেন না, এখন হয়ে সাপ যাতে দংশন করতে না পারে সেই জন্য আপনারা সতর্ক থেকে সেইভাবে কাজ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, আবার নিশ্চয়ই দেখা হবে যদি আমরা সবাই সুস্থ থাকি জীবিত থাকি, পূজার সময় আবার আমাদের অনেক বড় অনুষ্ঠান করে হয় তখন দেখা হবে। ধন্যবাদ।